হ্যালো গাইস, আবার চলে আসলাম নতুন গেম নিয়ে। আজকে সেই গেম যে গেম আমরা প্রথম পর্ব খেলেছি গ্যাংস্টারের, এবার দ্বিতীয় পার্ট, এবার হবে মারাত্মক এবং খুব ভয়ানক। আজকে আমরা খেলার সময় আমরা হ্যাঁ এই যে দেখেন ওটা নিন, আজকে কিন্তু আবার একটা মিশন, এই করি রে ভাই, আজকে একটা নতুন মিশন করব, সেই জন্য আজকে রওনা। আজকে দেখি কোথায় যেতে পারি। গাড়িটা দেখেন ভাই, গাড়িটা চালাইতে না, আসলে বাইক তো আমি নতুন চালাইতেছি, এই জন্য বাইকটা আমি চালাতে পারি না, কিন্তু আস্তে আস্তে শিখে নেবো। কিন্তু দেখুন বাইকটা কিন্তু মারাত্মক জোশ বাইক, এই যে লাগাই দিলাম, এখন ভাই আমি নিচে পড়ে গেছি ভাই, অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। আমার জন্য দোয়া করিয়েন। এই যে হুন্ডাটা আস্তে আস্তে ঠিক হলো, শরীরটা ঠিক হয়ে গেছে, এখন আমি উঠবো। হুন্ডাটা নামাই নিচে 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 নামাই, কোথা থেকে নিচে নামাইয়া, হ্যাঁ এখন গাড়িতে, এখন বাইকটা চালু করবো, চালু করে আবার সামনের দিকে চলবো, দেখি কী হয়। ওরে রে ভাই কী অবস্থা, এই যে দেখেন আবার চালাইতেছি, সোজা সোজা যাইতে চাই, কিন্তু আপনার গাড়ির স্পিডটা এত বেশি না, বাইকের স্পিডটা এত বেশি, এই জন্য এদিকে ওদিক হয়ে জায়গা। এই যে ম্যাডাম আসছে, ম্যাডাম আমাকে কিন্তু অনেক কথা বলবে। এই যে আবার চললাম, বাইক আমার এখানে রয়ে গেছে, বাইক দেখ বইয়া। হ্যাঁ রে বাইক চালাই আবার, এই যে একে লালুকে, আরে রে লালু নিচে বসেছে, লালুরা দৌড়াইতে হইবে, লালু আমার সাথে দৌড়াই যাচ্ছে, দেখেন অবস্থা। আরে লালু গাড়ি নিয়ে নিবো নাকি, না নিয়ে নিয়ে দৌড়াইতে হবে, গাড়ি নেওয়া যাবে না, দৌড়াইতে হবে, প্রচুর দৌড়াইতে হবে, প্রচুর দৌড়াইতে হবে। লালু আমার সাথে মিশে গেছে, আমার সাথে হ্যাঁ দৌড়ায়। হ্যাঁ রে রে বেটা, আমি আমার দরকারে দৌড়াই যাচ্ছি, আমি তো চোখ খুঁজতাছি, তুই কী খুঁজতাছস? আরে রে চলে কোথায় পালাচ্ছে, উঁচু উঁচু পিছনে, উঁচু উঁচু দেখেন সামনে যেতেছে, উঁচু সামনে দেখছেন, হ্যাঁ সামনে, উঁচু 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 উঁচু, দেখা যায় দেখা যায় দেখা যায়, তার ধরা ধরতেই হবে আমাকে, সে খুব চালু, তাকে ধরতে হবে। ওই যে দেখেন কোথাতে কোথায় জায়গা খুঁজে পাওয়া যাইতেছে না। আরে রে ওই যে ফালতে উঠতেছে, এই যে এই যে দেখেন, এই যে দেখেন দেখছেন, এখন আমি উঠবো ঠিক আছে, কিন্তু আমি তার খুঁজে পাবো না, সে তো চালাক খুব। হ্যাঁ রে রে কোথায় হারিয়ে গেল বুঝলাম না, জিনিসটা খুব চালু মাল। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, দেখি সিঁড়ির উপরে ওইটা দেখি কী কোথায় গেছে, না আশেপাশে নাই, এই সাইডও নাই। হ্যাঁ এই তো সিঁড়ি, এই তো সিঁড়ি উঠলাম, নিচে নামলাম, দেখলাম কো সে সে তাকে তো তাকে তো দেখা যাইতেছে না, বুঝে বুঝে যায় বুঝে যায় ভাই, খুব চালু লোক, পিছনে করলো তার সহজে ধরা যায় না, ওই যে ওই দিক দিয়ে গেছে, আর দুটো দিয়ে এই তুই সামনে সাথে আমার ঘুষা মারে, পেটটা মেরে দিব নাকি, এসে লাতি মারি দিটা, হ্যাঁ মাথা রাত মাথা রাত করে, এত বড় সাহস, চলে আসলাম। ওরে রে ভাই একটা গাড়ি নিতে, গাড়ি নিতে দেখি, দৌড়াইতে দৌড়াইতে পারা যাবে না, গাড়ি একটা নিতেই হবে, এগিয়ে যায়। ম্যাপটা দেখে নিলাম, ম্যাপটা দেখে তারপরে সামনের দিকে যাই, কারণ ম্যাপ না দেখলে বোঝা যাবে না আমি কোন দিকে যাবো। এবারে গেলাম, তারে খুঁজে বের করতেই হবে, তার এইভাবে 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 দিয়ে মারবো, আমার মনে বড় জিত, শরীরে অনেক জিত আছে তার পায়ে, লিখি তাহলে পালাইছে কই, সেটা দেখতে হবে। আরে কই একটা ভালো গাড়ি তো দরকার, গাড়ি ছাড়া তো আর সামনে যাওয়া যাইতেছে না, আরে এটা নিয়ে নিবো নাকি, আরে নিয়ে নে, এই তুই বারো বারো বারো, আরে কথা কয় বারো বেটা, কথা বলিস, কথা বলার সময় আছে, গাড়ি বেঁধেছে না, চোর ধরতে হয় কই জানি পালাই গেছে চোর। আরে রে ভাই আমার লাল গাড়ি, ওই যে আমার পছন্দের লাল গাড়ি আমার লাগাই দিছি ভাই, আমি এখন কালো ব্ল্যাক কালার গাড়ি নিয়েছি, ওইটা খুব ভালো, না এটা চালাম না, মন মেজাজ খারাপ হয়ে গেছে, কারণ লাগতে দই সেটা ভালো দিবে, পাকা বেশি করছে, দেখ সর পারতো, দেখ পিছন থেকে দেখ সর, সামনে আসবি নাকি, লাল গাড়ি চালাইতে ভালো লাগে, চলতেছে গাড়ি উঠতেছে, গাড়ি উঠতেছে, গাড়ি লোক থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বুঝছেন, এই যে লাগাই দিছি, গান গাইতে গেলে সমস্যা, এই যে দেখেন রোড দিয়ে আমি বের উঠে চলতেছি ভাই, মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই, এখানে আবার কে জানে এসে আমার লাগাই দেয়, এই রোড দিয়ে এই রোড, রোডগুলো খুব সোজা যাবো, সোজা যাওয়ার চেষ্টা করতেছি, গাড়ি নতুন নতুন গাড়ি চালাইলে এরকমই হয়, আর রাস্তাগুলো পরিষ্কার ঠিক, কিন্তু আঁকা বাঁকা বেশি, গাড়ি ঘুরে থেকে আপনার ওদিক দেওয়া যায়, কী সুন্দর একটা সিনারি, কী সুন্দর একটা নতুন একটা জায়গায় চলে আসলাম, কাঁচা রাস্তা দিয়ে যাইতেছি, পাকা রাস্তা দরকার, এখন পাকা রাস্তা দিয়ে, আর এখান থেকে পড়ে গেছি গাছ, উল্টে গেছি, একদম উল্টে গেছি, পড়ে গেছি, আর পাও ঠিক আছে কিন্তু মরি নাই। আরে রে এই যে ম্যাডাম বলতেছে, হ্যাঁ তুমি কোথায় ছিলে, আমার সাথে কী কথা বলা যাবো, এ দেন কি মুখ, আবার চলে আসলাম, আবার সেই গাড়ি, গাড়ি চালাই সামনের দিকে যাই, দেখি কি অবস্থা, গাড়ি ঘুরাইতে গিয়ে লাগাই দিই, কি একটা অদৃশ্য হয়ে যায়, দেখেন আমার সাথে ফাইট করতে আসে,
আরে বেটা এমনি মনের ভিতরে জিত আবার মারামারি করতে আসিস, যা এর লাত্তি দে দি একটা, সাবাটা দি। হ্যাঁ হ্যাঁ দে 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 দি লাত্তি। সর আর কি আছে, তাই আয় তোর, আয় তোর, আয় তোর, আয় সামনে দে দে দিটা। ওই বেটা তুই পিছন থেকে মারতে চাস, তা চান দিলে হড়াইলাম, ঠ্যাংটা কিন্তু ভাঙিলাম। ফাজিল ফাজিল মানি করস, নিজের টেনশন নিবাসি না, খুঁজ দেছি গান বালাই দিয়ে এবার কালিছি হকি স্টিক, এটা দিয়ে বাইরাম। হকি স্টিক নিলাম, হকি স্টিক পেয়ার দিয়ে বাইরাম। দেখছেন অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, আরে বেটা অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছেন এখানে। হ্যাঁ রাস্তা দিয়ে আনতে পারেন, এটা লেডিস আমার সাথে ফাট করতেছে এখন। ওরে রে লাত্তি মেরে দিছি, ওই রে রে। এখন আমার গাড়ি একটা নিতেই হবে, ভালো গাড়ি পাইতেছি না। এখন নিয়ে নিলাম নিজের গাড়ি। এটা উড়ি রে, একশো সাবধান সাবধান সাবধান, আমি কিন্তু কাঁচা ড্রাইভার, কাঁচা ড্রাইভার, কাঁচা ড্রাইভার। ওরে রে ভাই দেখেন অবস্থা কি, আরে রে কোথা থেকে কোথায় যায় ঠিক ঠিকানা নাই। এই যে কয় না চলার পথে অ্যাক্সিডেন্ট, এখানে ঘুরে আর ঘুরে কাটতে যাই, যাই নি ওই জায়গায় বামে, বামে গেলে আবার দেখা যায় নি, খুব মারাত্মক অবস্থা। এই যে এর আগে কিন্তু জাম দেখাইছি আপনাদের, কীভাবে যে জাম দিয়েছি গাড়ি দিয়া, এখন দেখেন কীভাবে চালাই যাচ্ছি গাড়িটা, খুব কঠিন চালাই যাচ্ছি। এখন দেখেন সোজা যাইতে সোজা যাইতেছি, এই যে আবার ঘুরে লাগাই দিছি ভাই, কী অবস্থা। আরে রে এখন এরা আমাকে বলতেছে আমি রেস ওদের সাথে খেলবো কি। আমি তো খেলতে চাই, আসো আসো তোমরা, রেডি ওয়ান টু থ্রি, আমি সামনে, এই পিছনে দিতেছে পিছনে দিতে সামনে দিতে, অবস্থা দেন ভাই করে কি, আর আমার লাগাই দেবো আগে যাবো। এই জ্বালা দুজন দুজন মরে যা, আমি সামনের দিকে পড়ছে, আমি লাগাই দিছি গিয়ে সামনে একটা, ভাই ঠিক ঠিকানা নাই, মানে আগে জিততে গিয়ে আমার পিছনে যাই আর কি। হ্যাঁ ঠিক মতো চালাইতেছি, হ্যাঁ হ্যাঁ তোদেরকে তো আমি ধরবোই, দে লাগাই দে, একটা বাড়ি দিলে এটা ভরে দেবো, এই সাইডে বাড়ি দিতেই, ওই যে দুজন দুজন আলাদা দেখছেন, দুইটা দুইটার উপর তুলে দেয়, রেস খেলা বড় কঠিন, ওই যে মাঝখানে চাপটা ধরছে এটা উপরটা দিতেছে, খেলার সিস্টেমে কি ওই দই দই দেয়। হ্যাঁ এটা সাইডে চলে গেছে রে আল্লাহ, করলোটা কি আর, তারা তো জিততে পারলি না, শেষমেশ টফি আমি বাম, আমার সাথে খেলতে আসছে পিছনে পিছনে পিছন থেকে, দেখেন ধাক্কা মারবো বাড়িসা, স্বভাব খারাপ আছে, না পারলে কী করবো, ওই যে ওরা দিয়ে ওই সাইডে গেছে, আরে রে বুঝলাম না, ভাবছি না আমি একদম, উরি এই তো আগে আগে দেখা, উরি দুজন দুজন দিয়ে ঘুরছে, আরে করলোটা কি, হ্যাঁ দুজন দিয়ে আমার আগে লোকা, আরে এটা তো ঠিক হলো না, খারাপ তোকে ধরতেছি, তোরা কতটুকু আগে যাবি, দাঁড়া 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 আমি আইতেছি, দাঁড়াও মনু আসতেছি, আমরা আসতেছি, এই তো পিছনে গেলে ওই যে দেখছেন কি সারান চালাইতেছি, ঘুরাই দেবার ঘুরাই দিয়েছি, আরে রে কি অবস্থা রে, ঠিক ঠিকানা নাই। আরে কি চালান চালাইতেছি যে আল্লাহ, এবারে ঠিক ঠিকানা নাই, ওরে 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 আমার লাগাই দেয়, ওই যে দেখেন ওই যে দুইটা, একজন পিছন দিয়ে লাগাই, একজন সামনে দিয়ে লাগাই, সাইড দিয়ে লাগাই কিন্তু পারে না, ওই যে দেখেন ঘুরে গেল, শেষ শেষ, তুই উল্টে দিতে পারতাম তো ঠিক আছে। আরে রে মিশন ফেল হয়ে যেতেছে, ওই খুব স্পিডে পারে, ওই কিন্তু ভালো গাড়ি চালাইতে পারে, এর কি আমার মতন আর কি, ম্যাডাম কী বলতে, হ্যাঁ আমার দুবাই তুইতেছে, ওরা তো ঠিক মতো পাইতেছি না, ওরা যদি পাই, আরে রে ভাই আবার গাড়ি চালাই যাচ্ছে ঠিক মতো, দেখেন গাড়ি ওই যে দুইটা উড়ে দিছি, ওই যে একটা বাইক পড়ে গেছে, আরে গাড়ি খালি ঘুরে জায়গা, একটা সমস্যা থাকে, একটা একটা সমস্যা থাকে, আমি যাই সোজা চলতে চাই, ওই যে দেখছেন কি অবস্থা, এখন এখন কিনেছি দেখছেন, হেবি কেউ আসলেই ফাইট হবে, পলাই থাকি দেখি আস, উড়ি ভাই এসে বসে এসে বসে আসছে, উড়ি ভাই দেখেন দুই তিনজন আসছে, তিনজন আসছে আমার মারার জন্য, তিনজন আসছে, ওই আরও দুইজন আসতেছে, আরও দুইজন আসতেছে ভাই মারার জন্য, আরও দুইজন আসতেছে, দেখছেন ভাই কতজন আসতেছে মারার জন্য, ওই যাবার পিছন থেকে আসছে, ওই যাবার সামনে দিয়ে আসতেছে, ওই যে আরও গাড়ি থেকে নামতেছে, ওই যে আরও কতগুলো নামছে, দেখছেন অবস্থা ভাই, গাই দেখেন আমার মারার জন্য কী করতেছে, ওই যাবার পিছন থেকে আসছে, ওই যে ওরা আরও দুইজন আসছে, ওরে ভাই কত কিছু নিয়ে আছে, চান্দু কারো তোমাদেরকে মারবই, হ্যাঁ 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 এই তো শেষ ক্লাস, ওই যে ওই আছে উদ হাতে, এ ফাইট করতে আছে, ওই যে পিছন থেকে গুলি করে দেখছেন, সাহস কথা নেই আর পিঠটার ভিতরে গুলি করে দিলে ঠিক আছে, যা
বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্টসে কিছু লিখবেন এবং সাবস্ক্রাইবটা করবেন। আপনি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। আজকের জন্য গুড বাই।